বেনিমাধবের পর এবার টাপুর টুপুর বৃষ্টি, ভোট প্রচারে এসে নতুন কবিতা রুদ্রনীলের। বনগাঁর চাঁদা এলাকায় ভোট প্রচারে আসেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল। তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় কবিতা পড়েছিলেন রুদ্রনীল। বিজেপি নেতা হলেও তিনি আদতে অভিনেতা, তার সেই অনুমাধব অনুমাধব কবিতা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। ভোট প্রচারে বেরিয়ে বনগাঁতে এসে কবিতা শোনালেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন তার নতুন কবিতা টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনে এলো টান। টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনে এলো টান, টাপুর টুপুর বৃষ্টি পড়ে মনে এলো টান, চোর তৃণমূলকে তাড়িয়ে দিতে সবার মন আনচান। আগামী 8 তারিখ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, তার আগে জোর কদমে প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। রবিবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে প্রচার করতে আসেন রাজ্য বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ। এদিন চাঁদাবাজার এলাকা থেকে গাড়াপোতা পর্যন্ত প্রার্থীদের সাথে নিয়ে রোড শোর মাধ্যমে প্রচার করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ করেন অভিনেতা তথা বিজেপি নেতা। তিনি বলেন, চোর তাড়াতে বেরিয়েছি সকলে মিলে, পশ্চিমবঙ্গের মানুষ যাতে বউ বাচ্চা নিয়ে একটু শান্তিতে বেঁচে থাকতে পারে সেজন্যে। পঞ্চায়েতের মাধ্যমে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার বাকি যা যা প্রকল্প হোক, যে টাকা পাঠাচ্ছে তা চুরি হয়ে যাচ্ছে বলে এদিন দাবি করেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি আরও দাবি করেন, শুধু বিজেপির টাকা নয়, তৃণমূলের টাকাও তৃণমূল চুরি করেছে। আমরা টুকে ফাস্ট হতে চাই না, আমরা ভালো ফলাফল করতে চাই। এবং শুধু বলছি যে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছেন তারা নয়, আমাদের সুরে সুর মেলাচ্ছেন পশ্চিমবঙ্গের অবহেলিত মানুষ যাদের চুরি হয়েছে। কেউ চোর জামাই চায়, কেউ চোর প্রেমিক চায়, কেউ চায় বাড়ির ছেলে চোর হোক, কেউ চাইবে না। কিন্তু যেমন দার্জিলিং যেতে গেলে, ঠান্ডার জায়গায় যেতে গেলে মাঙ্কি ক্যাপ পরতে হয়, কম্বল গায়ে দিতে হয়, দীঘাপুরী বেড়াতে গেলে যেমন বারমুডা বা সালোয়ার বা গামছা পরে চান করতে হয়, তৃণমূলের নিয়ম হচ্ছে তাদের প্রার্থী হতে গেলে চুরি করতে হবে, ভালো চুরি করতে পারি সেই সার্টিফিকেট। তার পক্ষে তৃণমূল নেত্রী এবং তার পরিবার, সবাই পরিবার মানে যারা চোর তারাই পরিবার, তারা রাস্তায় নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা টুকে ফাস্ট হতে চাই না, আমরা মাস্টারকে ছুরি ধরে ফাস্ট হতে চাই না, আমরা সততার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট চাই। কেউ ভয় পায়নি আমাদের, ভয় পেয়েছে চোরেরা। এদিন কবিতার ছন্দেও তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপি নেতা। পাশাপাশি এদিন তৃণমূলের রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষ প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, সায়নী ঘোষকে কেন প্রচারে দেখা যাচ্ছে না তা সবাই জানে। সায়নী ঘোষ তৃণমূলের সম্পদ, তার প্রচার তৃণমূল বন্ধ করেছে কেন তা তৃণমূল জানে, সারা পশ্চিমবঙ্গের মানুষই জানে। তবে একটাই কথা বলবো আমি, সায়নী ঘোষ বা বাকি যারা তৃণমূলের সম্পদ হওয়ার চেষ্টা করেন তাদের বলবো, চুরি চুরিকে লালন করে, চুরি চুরির সঙ্গে যুক্ত হয়ে বা চোরেদের প্রশ্রয় দিয়ে, যতক্ষণ আপনি মাল লুট করবেন গরিব মানুষের, নিজের এবং দলের জন্য সাপ্লাই করবেন, ততক্ষণ আপনি তৃণমূলের সম্পদ, আর যেই ধরা পড়ে যাবেন আপনি কিন্তু দলের জন্য বিপদ। এদিন রুদ্রনীলের সাথে প্রচারে উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সহ বহু বিজেপি কর্মী ও সমর্থক। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। ইতে আজই আসো, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।